السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং পড়াশোনার ভিতরে আছো। প্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদের সামনে একটি ভিডিও ক্লাস নিয়ে হাজির হলাম। আমরা শুরুতেই আমাদের পাঠের সাথে পরিচিত হয়ে নেই। পাঠ পরিচিতি ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী সপ্তম, অধ্যায় তৃতীয়, পাঠ এক, পৃষ্ঠা 52। তৃতীয় অধ্যায়ের পাঠ নম্বর এক এবং পৃষ্ঠা হইল 52। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের সামনে একটি সূরা এখানে লেখা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্বালীন। প্রদর্শিত এই সূরাটি এটা যেই গ্রন্থে লিপিবদ্ধ থাকে সেই গ্রন্থের নাম কি তোমরা বলো তো? কোরআনে কারিমের ফার্স্ট সূরা যেটা, নিশ্চয় তোমরা উত্তর দিবে আল কোরআনুল কারিম। তো আজকের পাঠ আমাদের হলো কোরআন মাজিদ। আজকের পাঠ কোরআন মাজিদ। শিখন ফল আজকের পাঠের শিক্ষণফল হলো আল কোরআনের পরিচয় ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, দুই নম্বর আল কোরআনের কতিপয় নাম বর্ণনা করতে পারবে, তিন নম্বর আল কোরআনের অবতরণ সংরক্ষণ ও সংকলন পদ্ধতি বর্ণনা করতে পারবে, এক নম্বরে আল কোরআনের পরিচয় গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, কোরআনের কতিপয় নাম বর্ণনা করতে পারবে, কোরআনের অবতরণ সংরক্ষণ ও সংকলন পদ্ধতি বর্ণনা করতে পারবে। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে লেখা আছে দেখো গারু হেরা, অর্থাৎ হেরা গুহা। এই হেরা গুহাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগী করতেন এবং এই হেরা গুহাতেই কোরআন সর্বপ্রথম অবতীর্ণ হয়। কোরআনের যে সর্বপ্রথম সূরার কিছু আয়াত, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, এতটুকু। আল কোরআন অবতরণ, আল্লাহ তাআলা কোরআনকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুদীর্ঘ 23 বছরে নাজিল করেন। আসমানি কিতাবসমূহের মধ্যে এটি সর্বশেষ কিতাব। এই কিতাব সর্বকালের সকল মানুষের জন্য হেদায়াতের উৎসস্বরূপ। আল কোরআন লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে। লাউহে মাহফুজ হতে বাইতুল ইজ্জা, যা বাইতুল্লাহ শরীফ বরাবর অবস্থিত ফেরেস্তাদের এবাদতখানা, যার অপর নাম বাইতুল মামুর। আল্লাহ রব্বুল আলামিন প্রথমত পূর্ণ কোরআনকে একসাথে লাইলাতুল কদরে বাইতুল ইজ্জাহে অবতরণ করেছেন। লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে যে বাইতুল ইজ্জা, সেখানে অবতরণ করেছেন। কোরআনুল হাকিম এরশাদ হচ্ছে, নিশ্চয়ই আমি ইহাকে অর্থাৎ কোরআনকে লাইলাতুল কদরে অবতরণ করেছি। সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নবীজি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থাতেই তার নিকট সর্বপ্রথম কোরআনের বাণী নাজিল হয়। তিনি সত্যের সন্ধান পান, তখন তার বয়স ছিল 40 বছর। আল্লাহ তাআলা তাকে শেষ নবী ও রাসুল হিসেবে মনোনীত করেন।
সুদীর্ঘ 23 বছরে আল কোরআন সম্পূর্ণ অবতীর্ণ হয় দুনিয়াতে। এখন আমরা জানব কোরআনের কতিপয় নাম। আল কোরআনের আরও যে কয়েকটা নাম আছে এই নামগুলো আমরা জানব। দেখো একেবারে উপরে দেওয়া আছে আল ফুরকান, এটাও কোরআনের আরেকটা নাম। তারপর আল হুদা, এটাও আরেকটা নাম। আর রহমা, এটাও আরেকটা নাম। আর জিকির, এটাও আরেকটা নাম। আর নূর, এটাও আরেকটা নাম। আল কোরআন সংরক্ষণ, আল কোরআন মহান আল্লাহ তাআলার বাণী, এটি সংরক্ষণের দায়িত্ব তারই। তিনি স্বয়ং আল কোরআনের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এর অর্থাৎ আল কোরআনের সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। নাজিলকৃত আয়াত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে লিখে রাখার ব্যবস্থা করেন। তৎকালে লেখার কোনো উপকরণ না থাকায় খেজুরের ডাল, পশুর চামড়া, হাড়, পাথর, পাতা ইত্যাদিতে লিখে রাখতেন। যারা লিখতেন তাদেরকে কাতেবে ওহি বা ওহি লেখক বলতেন। এদের সংখ্যা 42 জন, এদের সংখ্যা 42 জন। নাজিলকৃত আয়াত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে মুখস্থ করে নিতেন। মুখস্থ রাখতে বারবার তেলাওয়াত করতেন। সাহাবীদেরকেও তা মুখস্থ করতে বলতেন। আল কোরআনের প্রতিটি হরকত, নুকতা, শব্দ, বাক্য সব কিছুই অপরিবর্তিত। আল কোরআন সংকলন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা মনোনীত হন। সেই সময় কিছু ভণ্ড নবীর আবির্ভাব ঘটে। ভণ্ড নবীর বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সেই সময়ে ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়। বহুসংখ্যক হাফিজ শহীদ হন। এত সংখ্যক হাফিজের মৃত্যুতে চিন্তিত হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআনের অস্তিত্ব রক্ষার স্বার্থে জায়েদ বিন সাবিতকে পবিত্র কোরআন সংগ্রহ ও সংকলনের দায়িত্ব প্রদান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময়ে পবিত্র কোরআন প্রথম সংকলন তৈরি হয়। তিনি 4টি পন্থার আলোকে পবিত্র কোরআন গ্রন্থাকারে সংকলন করে একটি কপি আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিকট রাখেন। তার মৃত্যুর পর এটি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিকট ছিল। তার মৃত্যুর পর এটি হাফসা রাদিয়াল্লাহু আনহু নিকট ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সময়ে কোরআন তেলাওয়াতে নানা বিরোধ দেখা দেয় এবং মুসলমানদের মধ্যে ঝগড়া সূত্রপাত ঘটে। এমত অবস্থায় উসমান রাদিয়াল্লাহু আনহু প্রধান সাহাবীগণের পরামর্শে 4 জন সাহাবি নিয়ে একটি বোর্ড গঠন করেন। তারা হাফসা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে কপি নিয়ে 60টি কপি করে বিভিন্ন শাসন কেন্দ্রে পাঠিয়ে দেন। বিক্ষিপ্ত কপিগুলো পুড়িয়ে ফেলা হয়। এভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কোরআন সংকলিত হয়। এই জন্য তাকে জামিউল কোরআন বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে ইয়ামামা যুদ্ধের কিছু আমাদের চিত্র তুলে ধরা হইল। যদিও এটা প্রকৃত চিত্র নয়, আমাদেরকে কিছু চিত্র এখানে জাস্ট বোঝার জন্য এখানে দিয়ে দেওয়া হলো। আল কোরআনের পরিচয়, কোরআন শব্দের অর্থ পাঠ করা, যা পাঠ করা হয়। আর পরিভাষায় আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে মানব জাতির হেদায়েত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাব অবতীর্ণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার নাম হল আল কোরআন। আল কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। পৃথিবীতে ভিন্ন ভাষাভাষী অন্য জাতি আল কোরআনের অর্থ, তাৎপর্য অনুমানী উপলব্ধি করতে পারে, সেই জন্য পৃথিবীর প্রায় সব ভাষাতেই আল কোরআন অনুবাদ অনুদিত হয়েছে। আল কোরআন একমাত্র গ্রন্থ যা পৃথিবীতে প্রচলিত সর্বাধিক ভাষায় অনুদিত হয়েছে। কোরআন শিক্ষার গুরুত্ব, প্রত্যেক মুসলিমকে কোরআন পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসেবে দাবি করবে তাকে অবশ্যই কোরআন শিক্ষা করতে হবে। কোরআন শিক্ষা করা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত নম্বর 1। কোরআন শিক্ষায় কোনো প্রকার অবহেলা করা যাবে না। উম্মতকে কোরআন শিক্ষার নির্দেশ দিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
একক কাজ। আল কোরআন নাজিলের সময় আরবের অবস্থা কেমন ছিল বর্ণনা করো। নিশ্চয়ই তোমরা জানো আরবের অবস্থা তখন ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে আইয়ামে জাহিলিয়াতের অবস্থা, বর্বরতার বর্বরতম অবস্থা ছিল। দলীয় কাজ আল কোরআন সংকলন সম্পর্কে আলোচনা করে একটি সার সংক্ষেপ লেখো, তোমরা সংক্ষেপ করে লিখে আনবে ইনশাআল্লাহ। মূল্যায়ন, আল্লাহ তাআলা আল কোরআন কত বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেন? 23 বছর। লাহি মাহফুজ অর্থ কি? তোমরা পড়েছ সংরক্ষিত ফলক। জামিল কোরআন কাকে বলা হয়? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। প্রথম ওহী লেখক সাহাবীর নাম কি? প্রধান ওহী লেখক সাহাবীর নাম যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। পিশিক্ষাদি বাড়ির কাজ হলো, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক। আল্লাহর এই ঘোষণাটি ব্যাখ্যা করবা তোমরা নিজের ভাষায়। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।